আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিচ্ছে। তিনি এর প্রতিশ্রুতি দান করেছেন, ঘোষণা করেছেন যে অতিরিক্ত 300টি মসজিদ মাদ্রাসা বন্ধ করা হবে। বিজেপি এবং যারা এই মাদ্রাসাগুলি পরিচালনা করত তাদের সাথে বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পর তারা 300টি মাদ্রাসা বন্ধ করে দিবে, এই ব্যাপারে তারা ঐক্যমত হয়েছে। এটি আসাম পুলিশ এবং কওমি সংগঠনের মধ্যে আলোচনা করা হয়। মার্চ মাসে রাজ্যে 600টি মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছিলেন মার্চ মাসে। তো যাই হোক, এরপর আরও 300টি, টোটাল 600টি মসজিদ এবং মাদ্রাসা বন্ধ করা হবে। তিনি টুইট করে বলেছেন যে আমি 600টি মাদ্রাসা বন্ধ করেছি এবং আমি সব মাদ্রাসা বন্ধ করতে চাই, কারণ আমার মাদ্রাসা চাই না, আমার স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় চাই। মার্চে কর্ণাটকের যে নির্বাচন হয়েছিল এর আগে তিনি বিজেপি সমাবেশে এই কথাটি তিনি বলেছেন। 2020 সালে শর্মা দ্বারা প্রবর্তিত একটি আইন অনুসারে আসামের সমস্ত সরকার পরিচালিত মাদ্রাসাগুলোকে সাধারণ শিক্ষা, এই সাধারণ শিক্ষা এবং নিয়মিত যে বিদ্যালয় রূপান্তরিত করার কথা ছিল তিনি সেটারই অগ্রগতিভাবে এগোচ্ছে। 2023 সালে জানুয়ারি তথ্য অনুযায়ী আসামে নিবন্ধিত এবং অনিবন্ধিত উভয় মাদ্রাসা সহ আছে 3000টি, এর মধ্যে 600টি এখন বন্ধ হয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ। যাই হোক, এই হচ্ছে ভারতের রিপোর্ট। আসল কথা কি, যখন ভারতে মুসলিমদের উপর নির্যাতিত করা হয় তখন আমি একটা জিনিস ভাবি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গাজাতুল হীন হবে, ভারতে সরকারের সাথে আমাদের যুদ্ধ হবে, ভারতের অমুসলিমদের সাথে আমাদের যুদ্ধ হবে। এটার একটি অগ্রগতি, একটি উত্তেজনা, একটি প্ররোচনা, এগুলো এমনিতে হবে না, হুট করে হবে না, এগুলো সৃষ্টি করা হবে। আমাদের মুসলিম ভাই বোনদেরকে কষ্ট দেওয়া হয়, অথচ বাংলাদেশে এমন কোনো মন্দির ভাঙচুর করা, এমন কোনো হিন্দুদের যেখানে পড়াশোনা করা হয় সেখানে তাদের পাঠ্যপুস্তক বাতিল করে দেওয়া, বন্ধ করে দেওয়া, এরকম কিন্তু কোনো প্রচলন নেই। উল্টো আমাদের পাঠ্যপুস্তকে অমুসলিমদের পড়া পড়ানো হয়, অমুসলিমদের তথ্য, অমুসলিমদের গবেষণা, অমুসলিমদের কাহিনী এগুলো ঢুকিয়ে দেওয়া হয়, কবিতা উপন্যাস এগুলো ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা এই বাংলাদেশে আমাদের কোনো মুসলিম ভাইদেরকে আমরা কষ্ট দিই না, তাদের উপাসনায় আমরা ভাঙচুর করি না, তাদেরকে ধর্মের প্রতি কোনো বাধা দিই না, জোর জড়প করি না, জবরদস্তি করে তাদেরকে মুসলিম বানাই না। কিন্তু ভারতে প্রতিনিয়ত মাসে কয়েক শত ঘটনা ঘটে যায়, আর কিছু কিছু ঘটনা তো আছে যেগুলো নিউজে আসে না, সেগুলো তো খবর বাদই দিলাম। এভাবে প্রতিনিয়ত আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। প্রিয় দিনী ভাই বোনেরা, যারা অমুসলিম আছেন তারা যদি আমার কথাটি শুনেন, আপনাদের প্রতি তো আমরা তো কোনো ঘৃণা সৃষ্টি করি না, আপনাদেরকে কোনো ক্ষতি করি না। আপনারা আমরা দুজন মিলে বা অন্যান্য অমুসলিম যারা আছে তারা মিলেমিশে থাকবো, দেশে সম্প্রতি ছড়িয়ে দিব, আমরা একে অপরকে উপকার করব। আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব, আপনারা চাইলে মুসলিম হবেন, সেটাতে কোনো বাধা নেই। আমরা যখন কোনো অমুসলিমকে মুসলিম বানাই তখন কিন্তু আমরা বলি যে আপনাকে কেউ জোর করছে, প্রত্যেকেই বলে যে না আমাদেরকে কেউ জোর করছে না, আমরা এমনিতেই মুসলিম হচ্ছি। কিন্তু সে অন্য দেশে এই যে জয় শ্রীরাম বাধ্য করা, মসজিদ ভাঙচুর করা, মাদ্রাসা বন্ধ করে দেওয়া, আমাদের মুসলিম ভাই বোনদেরকে নির্যাতন করা, বন্দি করা, খুন করা, এসব তো আমরা কোথাও তো করি না, ভারতও করি না, বাংলাদেশও করি না। আমাদের বাংলাদেশে এত মুসলিম, 90% মুসলিম দেশে আপনারা 8% রয়েছেন, এই 8%কে আমরা এত তো কষ্ট দিই না ভাই। তাহলে কেন আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে এই আসামে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে? নাউজুবিল্লাহ, এরকম কিন্তু একটা থিওরি প্রচলন কিন্তু আমাদের দেশেও অনেক বড় বড় যারা দায়িত্বরত আছে তারাও কিন্তু এই প্ল্যানিংটা করেছে যে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য এবং এটাকে রূপান্তরিত করার জন্য। নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।